আসসালামু আলাইকুম, আমি শিমু বলছি। শিমুরিনা কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার রান্নাঘরে আমি হাজির হয়েছি সজনা পাতার ভর্তা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই সজনা পাতা যেমনই সুস্বাদু, তেমনি 300 রোগের মহা ঔষধ। সজনা পাতার গুঁড়ো করে খাওয়া যায়, ভাজি, ভর্তা ও অন্যান্য তরকারি রান্না করে খাওয়া যায়। সজনা পাতাকে এই জন্যই কিন্তু সুপার ফুড বলা হয়। আর আমি কিন্তু গাছ থেকে একদম কচি পাতা তুলে নিয়ে এসেছি। আপনারা চেষ্টা করবেন এরকম কচি পাতা তুলে নিয়ে আসার। আর এই কচি পাতার ভর্তা কিন্তু অসাধারণ লাগে খেতে। এখন আমি পাতাগুলো ঝরে নিব। এই পাতাতে প্রচুর পরিমাণে ফাইবার, মিনারেলস থাকে। এগুলো আমাদের বডির জন্য খুবই হেল্পফুল। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আমাদের শরীরের জন্য অনেক ধরনের হরমোন থাকে। এই হরমোনের জন্য সজনে পাতা অনেক বেশি উপকার দেয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, হরমোনাল ইমব্যালেন্সে ভুগছেন, তাদের জন্য অনেক অনেক উপকার আসবে। আপনারা কিন্তু ভর্তা, ভাজি, সজনে পাতার গুঁড়া, চা সবভাবে খেতে পারেন, কিন্তু নিয়মিত খেতে হবে। আশা করি আপনারা উপকার পাবেন। আর ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখনও আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো আমার সবগুলো সজনা পাতা ঝরে নেওয়া হয়ে গেল। এখন আমি ধুয়ে নিব। এই তো এখানে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি সজনে পাতা। আর দিয়ে দিলাম স্বাদ মতো পিঙ্ক সল্ট। এখন আমি ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে দিয়ে নিব। সজনা পাতার কিন্তু নিজস্ব পানি বের হয় না, তো এখানে আমার একটু পানি অ্যাড করে দিতে হবে, কারণ সজনা পাতা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারে করে নিতে পারেন, তাহলে আরও চটজলদি সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি, যেহেতু সিদ্ধ এখনও হয়নি। আবারও আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে আবারও নেড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ হয়ে আসছে, আর আমি ঢেকে দিব না, এখন পানিগুলো শুকিয়ে ফেলে দিব। আমাদের কিন্তু অনেকেরই হাত পা জ্বালা করে, বিশেষ করে যাদের মেনোপজের আগে এবং মেনোপজের পরে হাত পা জ্বালা পড়ে করে, তারা কিন্তু নিয়মিত সজনা পাতা আপনারা খেতে পারেন। এই তো আমার সজনা পাতা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভর্তার জন্য তুলে নিচ্ছি। বিশ্বজুড়ে কিন্তু সজনা পাতাকে মিরাকল ট্রি বলা হয়। এত এত উপকারী সজনা পাতা, আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন।
এখানে আমি ভাজা মরিচের গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, রসুন কুচি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমি হাতে বেটে নিব, আপনারা চাইলে শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। হাতে করলে কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তাটা করা যায় ঝামেলা মুক্ত। আবারও আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, এখনও আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসায় আমার সামনে এগিয়ে যাওয়া, আপনাদের সাপোর্ট ছাড়া আমার কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই তো ভর্তা রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যাবে। আশা করি আপনাদের কাছে আমার এই সজনে পাতার ভর্তা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।